জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়, তাই যখন যা ইচ্ছে হতে দাও আর তুমি তোমার জীবনটাকে যতটা পারো উপভোগ করো। বৃষ্টির ফোঁটাগুলো খুব ছোট ছোট হয়, কিন্তু অবিরাম বৃষ্টির ফলে নদীর বড় বড় স্রোত হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ছোট ছোট প্রচেষ্টা জীবনের বড় পরিবর্তন আনতে পারে। সবসময় সেরাটা খুঁজুন, যদি নদী পেয়ে থাকো তবে সাগরের খোঁজ করো। পাথরের আঘাতে তো কাজ ভেঙে যায়, তাই এমন কাজ খুঁজে বের করো যার আঘাতেই পাথর ভেঙে যাবে। স্বার্থপর মানুষ কখনো আপন হয় না। খেয়াল করে দেখুন, স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি আছে। বিশ্বাস করতে হলে এমন কাউকে করুন যার কথার দাম আছে, যার মধ্যে নীতি আছে। জীবনে তিনটি কথা মনে রাখবেন। নাম্বার এক, যে আপনাকে বিশ্বাস করে তার সাথে কোনোদিন বেইমানি করবেন না। নাম্বার দুই, যে আপনাকে ভালোবাসে তাকে কোনোদিন অবহেলা করবেন না। নাম্বার তিন, আর যে আপনাকে বিপদের দিনে সাহায্য ও সহযোগিতা করেছে তাকে কোনোদিন ভুলবেন না। যদি কখনো সময়ের সাথে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নেবেন সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। যদি ভালোবাসা কমে যায় আর দূরত্ব বেড়ে যায়, তাহলে বুঝে নেবেন সেই সম্পর্কের ক্ষেত্রে তুমি প্রয়োজনের বেশি গুরুত্ব দিয়েছিলে। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য হাত ধরে থাকার মানুষ প্রচুর আছে, কিন্তু জীবনের শেষ পর্যন্ত হাত ধরে থাকার মানুষ খুবই কম আছে। রাগ মানুষকে ধ্বংস করে আর ধৈর্য মানুষকে উন্নত করে। সুতরাং জীবনে সফল হবার জন্য এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করো। বিপদ দেখে কখনোই থেমে যাবে না, কারণ জীবন যতক্ষণ আছে ততক্ষণ কোনো না কোনো বিপদ থাকবে, এটাই জগতের নিয়ম।